আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বরাবর আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম ঢাকা মিরপুর কাজীবাড়া টয় হাউসে। আজকে আমি সাইকেল দেখাবো, 26 ইঞ্চি বড়দের একটা 26 ইঞ্চি সাইকেল দেখাবো, মেরিন ব্র্যান্ডের অয়েল ব্রেকের সাইকেল, একবারে এ টু জেড সম্পূর্ণ বডির থেকে শুরু করে সব পার্টসগুলো অ্যালুমিনিয়ামের, এমন সীমানো পার্টস ব্যবহার করছে, এমন কী কী পার্টস দিছে, এমন এটা সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে বলোকে দেখাবো। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। 26 ইঞ্চি সাইজ মেরিন ব্র্যান্ডের অয়েল ব্রেকের একটি সাইকেল আমি এখন রিভিউ দেখাবো আপনাদেরকে। সাইকেলটা দেখুন, এটা হলো মেরিন, হলো ব্র্যান্ডের নাম, একবারে ফুল স্ক্রিন প্রিন্ট করা মেরিন, কোনো স্টিকার লাগানো নয়। আর এটা কালারটা হলো ডোগু কালার, মেরিন ব্র্যান্ড, আর মডেল হলো গোল্ড, গোল্ড এমটিবি, গোল্ড এমটিবি হলো মডেল, আর ব্র্যান্ড হলো মেরিন, একবারে ফুল বডিতে স্ক্রিন প্রিন্ট, কোনো স্টিকার লাগানো নয়। আর এইটার এই সাইকেলটার ভিতরে একটা জিনিস আপনারা ভালো পাচ্ছেন, এটা হলো ফুল অ্যালুমিনিয়াম, এ টু জেড যেই পার্টসগুলো আছে সবটি পার্টস অ্যালুমিনিয়ামের। যেরকম এই যে আমার হাতে দেখেন চুম্মুক, এই যে বডিতে অ্যালুমিনিয়াম, কোনো চুম্মুক পাঞ্চ করবে না। হ্যান্ডেল বাটটা হলো অ্যালুমিনিয়াম, হ্যান্ডেল মুথা অ্যালুমিনিয়াম, সাসপেনশনটা অ্যালুমিনিয়াম, অনেক দামি দামি সাইকেলও সাসপেনশনটা লোহার দেয়, কিন্তু এটা সাসপেনশন হলো অ্যালুমিনিয়াম, এই যে দেখেন চুম্মুক ধরবে না। সাইকেলের রিংটা অ্যালুমিনিয়াম, সাইকেলের যে হপসটা ব্যবহার করছে এই হপসটা পর্যন্ত অ্যালুমিনিয়াম, কোনো চুম্মুক মরিচা টরিচা জমটম ধরবে না। অনেক দামি দামি সাইকেলে যেরকম হলো আপনার এই বেবিসে এই ইয়াটা হপসটা হলো লোহার দেয়, এটা মস্তরস্ত পারে না, মরেটা না পড়লে মরিচা ধরে, কিন্তু আমরা অনেক কাস্টমারের বিবেচনা একটা ভালো কোয়ালিটি দিব ওই হিসাব করে আমরা এটা অ্যালুমিনিয়ামে নিয়ে আসছি। এটা অ্যালুমিনিয়াম ফুল বডি, এর চুজেট যা আছে সব অ্যালুমিনিয়াম, সাইকেলের কেরাংটা পর্যন্ত অ্যালুমিনিয়াম। এই দেখেন এটার কেরাং সেট অথবা হ্যান্ডেল এগুলো সব এলে দেখেন এটা ফুল অ্যালুমিনিয়াম। এই যে সামনে পিছনে দুইটা হপসি অ্যালুমিনিয়াম, কখনো মরিচা জমটম ধরার একবারই প্রশ্নে আসে না। আর এইটা যে সিট পিলারটা ব্যবহার করছে, এই সিট পিলারটা দেখেন 60-70 হাজার টাকা দামের সাইকেলে এই সিট পিলার ব্যবহার করে। আর এইটা আমি অল্প টাকার ভিতরে একটা উন্নত মানের পার্টস দিয়া একবারে সীমিত একটা রেডে আমি মালটা আপনার দিকে দিতে পারবো। এই দেখেন এটা অ্যালুমিনিয়ামের বার, আর এটা এমন একটা সিস্টেম করা আছে নাটমাট লুজ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই, একবারে এ টু জেড এই সিট পিলারটা একবারে ফুল অ্যালুমিনিয়াম, এই যে এগুলো তো কখনো মরিচা ধরবো না। আর এর থিকনেসটা দেখেন কত মোটা একটা থিকনেস, যত ওয়েটফুল মানুষই বসুক এই সিট পিলারটা নষ্ট হবে না। আর এই সিট পিলারটা যদি আপনাদের বাচ্চা যদি 12-13 বছর বয়স হয় আপনার হাইট এই কমিয়ে দিতে পারবেন, হাইট কমিয়ে দিলে আপনাদের প্রয়োজন বন্ধু যেই মাপের প্রয়োজন ওই মাপে আপনারা সাইজটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এইটার এই সাসপেনশনটা দেখেন কত সুন্দর, 120 mm এর সাসপেনশন, এটাতে লক ওপেন আছে, আপনার সাসপেনশন আছে আপনি লকও করে দিতে পারবেন আবার ওপেনও করতে পারবেন। দেখেন কত স্মুথ সাসপেনশন কাজ করবো, এই দেখেন একবার স্মুথ, একবারে স্মুথ, একবারে মনে হয় না যেন আপনি হোন্ডা চালাচ্ছেন, এত স্মুথ কাজ করবে এটা। আর এই যে তারগুলো দেশে এটা হলো মাল্টি কেবল বলে, এটা কিন্তু বাহির দিয়ে কোনো তার নাই, দেখেন এটা সম্পূর্ণ ভিতর দিয়ে তার মাল্টি কেবল করা আছে। আর এটার হলো ব্রেকটা দেখেন, ব্রেকটা হলো আপনার অয়েল ব্রেক, এই যে হালকা পাঞ্চ করলে ব্রেক হয়ে যাবে, দেখেন হালকা পাঞ্চ করবেন অটো ব্রেক হয়ে যাবে। এই যে আমি চাকাটা ঘুরি আপনাদেরকে দেখাই, এই দেখেন একবার স্মুথ ব্রেক হয়ে যাবে, যেখানে দিবেন এখানেই ব্রেক হয়ে যাবে। অথবা পিছনের চাকাটা দেখেন কত সুন্দর ব্রেক হয়ে যায়, যত রানিং এ আপনারা রাখেন একবার হালকা পাঞ্চ করলে ব্রেক হয়ে যাবে, একবার স্মুথ কাজ করবো। এবং গিয়ারগুলো কত সুন্দর কাজ করে, পিছনের গিয়ারটা এই দেখেন কোনো ঘর ঘর আওয়াজ করে না, কটকট আওয়াজ করে না, একবার স্মুথ চলবে। দেখেন এটার পিছনে আসলে 8 গিয়ার আর সামনে আছে 3 গিয়ার।